হঠাৎই শারীরিক অবস্থার অবনতি আইসিইউতে ভর্তি বর্ষিয়ান অভিনেত্রী তনুজা ঠিক কি হয়েছে এই অভিনেত্রী বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে তো বন্ধুরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশন আইকনটি অল করে রাখবেন আর আপনিও আপনারা এখন ঠিক কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন জায়গাটির নাম আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান যাতে করে আমরা আপনাদের ধন্যবাদ জানাতে পারি বয়সজনিত কারণে স্বাস্থ্যের অবনতি ঘটেছে অভিনেত্রী তনুজার অভিনেত্রী হিসেবেই নয় বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজলের মা হিসেবেও তিনি প্রশংসা করিয়েছেন তবে এই মুহূর্তে তার স্বাস্থ্য নিয়ে সকলেই চিন্তিত রবিবার মুম্বাই জহুর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে বর্তমানে তিনি আইসিউতে ভর্তি আছে বলে জানতে পারা যাচ্ছে আশি বছর বয়সী এই অভিনেত্রী শুধুমাত্র টলিউড নয় বলিউডেও দাপিয়ে অভিনয় করেছেন হাতিমের সাথে থেকে শুরু করে দেওয়া নেওয়া তার অভিনয় সকলকে বাকরুদ্ধ করেছে তাছাড়াও রাজকুমারী মাসুম তিনভুবনের পাড়ে লালকোঠির মতো একাধিক জনপ্রিয় ছবি আছে তার ঝুলিতে বয়সজনিত কারণে জানতে পারা গেলেও আসলে তার ঠিক কী সমস্যা দেখা দিয়েছে সেই নিয়ে এখনও অবধি কোনো রকম খবর পাওয়া যায়নি অভিনেত্রীর শারীরিক অবস্থার খবর পেয়েই হাসপাতালে উপস্থিত হয় কন্যা কাজল এবং তার জামাই অজয় দেবগণ ছোটকন্যা তানিশাও মায়ের স্বাস্থ্যের কথা ভেবে বেশ চিন্তিত তবে প্রাথমিক চিকিৎসার পরে বিপদ অনেকটা কাটিয়ে উঠেছেন তনুজা তাই চিন্তার সেরকম কিছু নেই বলে জানায় চিকিৎসকরা রবিবার আচমকাই অভিনেত্রী তনুজার শারীরিক অবস্থার অবনতি হয় রিপোর্ট অনুযায়ী তনুজাকে এক নজরে রাখা হয়েছে জানতে পারা যাচ্ছে চিন্তার কোনো কারণ নেই আগের তুলনায় তার স্বাস্থ্যের উন্নতিও হয়েছে বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন তিনি এবং তার স্বাস্থ্যের নিয়মিত নজরদারিও করা হচ্ছে বন্ধুরা এই আপডেট ছিল এতটুকুই খুব দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে